বিলাসিতার জিনিস যখন প্রয়োজনে পরিণত হয় তখন আর কি করার থাকে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও আছি। তো এই তো সকাল সকাল আজকে হচ্ছে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম, একদম সকাল থেকে রাত্রে পর্যন্ত আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর প্রথমে কথাটা কেন বললাম সেটা আপনাদের সাথে বলবো। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা শুরু করা যাক। আর ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো একদম সকালের দিকে নাস্তা খেয়ে নিচ্ছি সকাল সকাল, আর গরমের যে অবস্থা সেটার কি বলবো সেটা না বললেই নাই, কারণ এখন সেটা সবাই জানে বাংলাদেশে এখন বর্তমানে গরমের কি অবস্থা। 41 ডিগ্রি 42 ডিগ্রির নিচে তো গরম থাকে, মানে তাপমাত্রা থাকেই না, আর বৃষ্টি বাদল তো মনে হয় যেন এই দুনিয়া থেকে চলেই গেছে, মানে বাংলাদেশ থেকে। তো যাই হোক, এই তো আজকে হচ্ছে অনেক গরম, আজকেও প্রতিদিনের মতো। নাস্তা টাস্তা খেয়ে হচ্ছে একটু বাহিরে যাব, বাহিরে বলতে লরিফাকে স্কুলে নিয়ে যাব, যেহেতু স্কুল বন্ধ, আর স্কুল যেহেতু এক সপ্তাহের জন্য বন্ধ দিয়ে দিয়েছে তো স্কুলে যেতাম না, কিন্তু আজকে হচ্ছে ওর রেজাল্ট দিবে, ওর সব ফ্রেন্ডরা আসবে, তো এই জন্য ভাবলাম যে ওকে একটু নিয়ে যা, আরও যাইতে চাইতেছিল। এই যে দেখেন বাহিরে গরমের অবস্থা, মানে বাইরে রোদ দেখলেই ভয় লাগে। আমরা তো প্রয়োজন ছাড়া একদমই বের হই না, আপনারাও চেষ্টা করবেন প্রয়োজন ছাড়া একদমই ঘর থেকে না বের হতে। আমি ওর স্কুলে যেতাম না যদি ওর রেজাল্ট না দিত, কারণ আমি জানি আমার মেয়ে কী রেজাল্ট করবে। তো যাই হোক, তারপরও যাই রেজাল্ট করুক না কেন, ওর লাইফে প্রথম হচ্ছে মানে এক্সাম দিছে ও, আর ও যেহেতু এখনও মানে ওর এখন ওরকম বয়স হয়নি স্কুলে যাওয়ার মতো, তো এই জন্য আমি ওকে নিয়ে এত একটা টেনশন করি না। আমি হচ্ছে ও হচ্ছে যা পারে যতটুকু দিতে পারে বা যতটুকু লিখে আসছে আলহামদুলিল্লাহ, ও হচ্ছে এখনও ভালো মতো লিখতে পারে না, মানে পড়তে পারে না, ওর বয়সও হচ্ছে অনেক কম যেহেতু। তো এই তো ওর এক্সামের কাগজ ছিল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, পরে হচ্ছে চলে আসলাম বাসাতে, বেশিক্ষণ হচ্ছে থাকি নাই যেহেতু বললে আমি অনেক গরম। তো আল্লাহ এই গরমে হচ্ছে সবাইকে, সবার মানে সবার ঘরের বাচ্চাগুলোকে সুস্থ সবল রাখুক, কারণ যেই পরিমাণ গরম শুরু হয়েছে মানে আমরা বড়রা যাই একটু সহ্য করতে পারি, বাচ্চাদের পক্ষে তো আর সহ্য করা সম্ভব না। তো আল্লাহ সবাইকে মানে হেফাজতে রাখুক, সুস্থ সবল রাখুক, সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন, মানে ঘরে থেকে ভালো থাকার চেষ্টা করবেন, প্রয়োজন ছাড়া একদমই ঘর থেকে বের হবেন না, বেশি বেশি পানি খাবেন, তারপরে হচ্ছে এই তো বাচ্চাদেরকেও বেশি বেশি পানি খাওয়াবে না। তো এখন হচ্ছে রান্না বান্না হচ্ছে গরমে, দিয়ে তো রান্না বান্না মানে করাটা অনেক বেশি কষ্টকর হয়ে গেছে, তো কি আর করার, খেতে তো হবে ঠিক না। আর এর তো আজকে হচ্ছে আমাদের কি কি রান্না করা হবে, আজকে আমাদের হচ্ছে মুরগির মাংস, ইলিশ মাছ ভুনা, আর হচ্ছে ডাউল রান্না করা হবে। তো এই তো হাতে মেখে হচ্ছে মানে মুরগিটা রান্না করা হবে, আর একদম সব মশলা দিয়ে হচ্ছে, তারপরে তো এখান দিয়ে হচ্ছে ডাউল বসিয়ে দিছে, আর এক চুলাতে হচ্ছে এই তো মাছগুলো ধুয়ে রাখা হলো, আর এখান দিয়ে মুরগিটা হচ্ছে মানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে হচ্ছে রান্না করবে। তো এই তো চলতেছে আর কি দিনকাল, গরমে খুবই খারাপ মানে খারাপভাবে কাটতেছে, তারপরও মানে আল্লাহ মানে এখন পর্যন্ত সুস্থ রাখছে এটার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া। আসলে বাইরে বের হলে মানে রিক্সাতে চালায় রিক্সা চালকদের জন্য খুব কষ্ট লাগে, তারপরে যারা হচ্ছে বাহিরে কাজ করে তাদের জন্য অনেক কষ্ট লাগে। আসলে পেটের দায়ে হচ্ছে কিছু করার নাই, কাজ করতেই হবে, কারণ কাজ না করে বসে থাকলে তো আর কেউ এনে খাওয়া এনে দিবে না, তো ওই জন্য হচ্ছে কাজ করতেই হয়। তো ওইসব মানুষদেরকে আল্লাহ সুস্থ রাখুক, আল্লাহ তো আমাদেরকে এতটুকু মানে সাধ্য দিছে হচ্ছে ভালো মতো থাকার, খাওয়ার, পড়ার, তারপর হচ্ছে তো নিজের ঘরে থেকে ইয়ে করার, কিন্তু ওইসব মানুষের দিকে তাকালে কষ্ট হয় যে ওইসব মানুষগুলো অনেক কষ্ট করে হচ্ছে মানে রুজি করে তাদের মানে রিজিক হচ্ছে ই করে। তো আল্লাহ ওইসব মানুষদেরকে সুস্থ সবল রাখুক, এটাই হচ্ছে কথা। আমরা তো হচ্ছে ঘরে থাকি, দেখা যায় যে আমাদের ঢাকাতে তো তাও সুবিধা আছে যে তাও অনেক কারেন্ট থাকে, কিন্তু গ্রামে তো শুনলাম কারেন্টই থাকে না, এই জন্য গ্রামে যেতেও মানে গ্রামের কথা শুনলে ভয় হয়। তো এই তো
মাছগুলো হচ্ছে মানে একদম আজকে হচ্ছে ঝাল ঝাল করে ভুনা করবে। তো সব কিছু দিয়ে এখন হচ্ছে মাছটা বসিয়ে দিছি, আর ওখান দিয়ে হচ্ছে মুরগিটাও হচ্ছে মেখে রেখে দিছি, এখান দিয়ে ডাউলও হইতেছে। তো আসলে গরম তো পড়তেছে না, মানে মনে হইতেছে দেশে হচ্ছে আল্লাহর গজব পড়তেছে। আসলে এটাই সত্য কথা, বাস্তব কথা, মানে আল্লাহ মানে এত মানে আল্লাহর কত সহ্য করবে আমাদের বন্দাদের। আমরা হচ্ছে প্রতিনিয়ত অপরাধ করতেছি, প্রতিনিয়ত গুনাহ করতেছি, মানে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। সবাই আমরা সবাই এত বেশি মানে পাপের বোঝা ভার হয়ে গেছে আমাদের, যে এখন হচ্ছে মানে আল্লাহর তরফ থেকে গজব আসতেছে। তো আল্লাহ যদি সবাইকে মানে এগুলো থেকে মুক্ত করে, এটাই হচ্ছে আল্লাহর কাছ থেকে প্রার্থনা। তো এটা ইলিশ মাছ মানে আপনাদের সাথে হচ্ছে অনেক কথা আজকে বলে ফেললাম রান্না করতে করতে। তো আমার কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কথাতে ভুল থাকতেই পারে আমার, হয়তো বা আমি ওইভাবে পরিপাটিভাবে কথা বলতে পারি না। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। তো এই তো মাছটা হচ্ছে রান্না শেষ, ওইখান দিয়ে ডাউলও মোটামুটি রান্না শেষ, এখান দিয়ে হচ্ছে এই তো মুরগিটা এখন হচ্ছে মানে বসিয়ে দেওয়া হয়েছে সব কিছু দিয়ে। উপরে হচ্ছে ধনিয়া পাতা দেওয়া হয়েছে মুরগিতে, কিন্তু ধনিয়া পাতা দিলে কিন্তু ভালোই লাগে, আপনারা টেস্ট করতে পারেন ধনিয়া পাতা দিয়ে। তো যারা যারা সবসময় আমার ভিডিও মানে দেখে থাকেন তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আর অনেকে হচ্ছে ভিডিও দেখে কিন্তু লাইকও দেয় না, কমেন্টও করে না, তো এই জন্য কষ্ট হয় যে অনেক কষ্ট করে ভিডিও করে একটা লাইক কেউ দেয় না, তখন অনেক খারাপ লাগে। তো যাই হোক, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর এখান দিয়ে হচ্ছে বেগুন ভাজি করবে, আর এই জন্য বেগুনগুলোও হচ্ছে লবণ মরিচ দিয়ে রাখছে। তো এই তো আজকে হচ্ছে বললাম তো আপনাদের সাথে সব শেয়ার করব, মানে আমার সারা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা হচ্ছে আমার ভিডিওটি মানে আমার মানে চ্যানেলের এই ভিডিওটি প্রথম দেখে থাকতেছেন তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলে গিয়ে আমার অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন, হয়তো বা ভালো লাগতে পারে আপনাদের কাছে। আর ভালো লাগলে মানে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের মতো পাশে থাকবেন। তো পরে হচ্ছে রান্না বান্না শেষ মানে শেষ পর্যায়ের দিকে, আর এই তো আমার মেয়ে হচ্ছে এখনো উঠেনি, ও হচ্ছে মানে রাতেও ভালো মতো ঘুমাতে পারে না, সকালেও গরম, তো এই জন্য উঠতে উঠতে একটু লেট হয়ে যায়। দেখেন মানে রৌদ্রের কি অবস্থা আমার বারান্দাতে, তো এরকম সবসময় সকাল দুপুর সারাক্ষণ রোদ থাকে, যার কারণে হচ্ছে রুম মানে রুম হচ্ছে ঠান্ডা হয়ে কুলায় না। এর আগে হচ্ছে মানে এক সকাল হচ্ছে রৌদ্র পড়ে, আবার বিকেলে রৌদ্র পড়ে, তো রুম হচ্ছে ঠান্ডা হওয়ার সময় নেই, সারাক্ষণ গরম হয়ে থাকে। মানে বাইরের গরম হাওয়াটা হচ্ছে মানে রুমের ভিতরে আসতে থাকে, খুবই খারাপ অবস্থা আর কি। আর এখান দিয়ে হচ্ছে মোটামুটি রান্না সবই কমপ্লিট, এই তো মুরগিটাও মোটামুটি হচ্ছে হয়ে আসতেছে, মানে মোটামুটি একদম হয়ে যাবে এই পর্যায়ে আছে। আর এখান দিয়ে হচ্ছে বেগুনগুলো হচ্ছে ভাজা হচ্ছে, একটু বেশি ভাজা হয়ে গেছে। তো এই তো আজকে আমাদের রান্না বান্না, আর এই তো মুরগিটাও হচ্ছে ঝোল দিয়ে দিছে মুরগিতে, মোটামুটি বললামই তো রান্না মোটামুটি হয়ে আসছে। মুরগিটা রান্না হলে তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিলে হচ্ছে রান্না শেষ, এই তো ঝোলটা একটু শুকাইলে মুরগিটা রান্না শেষ হয়ে যাবে। তো আজকে আমি ভাবতেছি যেহেতু ফ্রি আছি আজকে অনেক কাজ করব, কাজ করব বলতে রুমটাকে অনেক সুন্দর করে গুছাবো, মানে চিপা চাপা সব কিছু ঝেড়ে মুছে তারপরে প্যান ফ্যান ট্যান সব পরিষ্কার করব। আসলে সারাক্ষণ হচ্ছে রুমে ফ্যান চলে 24 ঘন্টা, যার কারণে বাইরে মানে বাইরের ময়লাটা হচ্ছে অনেক টেনে মানে আনে, তো যার কারণে মানে অনেক তাড়াতাড়ি হচ্ছে পাখা হচ্ছে ময়লা হয়ে যায়। তো আজকে ভাবলাম যে টুকিটাকি অনেক কাজ করব, পর্দাগুলো সব খুলে নিলাম, এগুলো ধুবো, তারপরে হচ্ছে ঘরটা ঝাড়তেছি, দেখে মানে দেখতেছে না আমার মেয়ে, যখনই দেখে আমি ক্যামেরা অন করছি এরকম মোবাইলের সামনে এসে দাঁড়াই থাকে। আর এই তো আমি হচ্ছে ঘরের যত ময়লা আছে এগুলো হচ্ছে ঝেড়ে নিতেছি, তারপরে বললাম তো দেখেন পর্দা সব খুলে ফেলছি, আজকে হচ্ছে পর্দা টর্দা সব ধুবো, তারপরে হচ্ছে মানে আলমারির উপর টুপুর এগুলো সব মুছে সব কিছু ইয়ে করবো। বললাম তো আজকে একটু ফ্রি আছি, তো ভাবলাম যে টুকিটাকি সব কাজ করে ফেলবো আজকে, মানে করে ফেলি। আসলে যখন হচ্ছে কাজের ঝোঁক উঠে তখন হচ্ছে সব কাজ করে ফেলতে ইচ্ছা করে, আবার অনেক সময় অনেক আলসামি লাগে, কোনো কাজ করতে ইচ্ছা হয় না, আবার যখন একটু কিছু করতে নেই তখন দেখা যায় সব করে ফেলতে ইচ্ছা হয়, আর করেও ফেলি ভালো লাগে।
তো এত পরে হচ্ছে আমি সবগুলো গুছিয়ে একদম চিপা চাপা হচ্ছে সব ভালো করে হচ্ছে ঝেড়ে টেড়ে নিলাম। তারপর হচ্ছে ফ্যানও হচ্ছে পরিষ্কার করলাম, বললাম আমি তো ফ্যান পরিষ্কার করবো। আর আমার মেয়ে হচ্ছে সারাক্ষণ এই আয়নার সামনে দাঁড়ায় থাকে, আর আয়নাতে মানে হাত দিয়ে হাতাইতে থাকে, এই জন্য হচ্ছে অনেক ময়লা হয়। প্রতিদিন মোছার পরেও হচ্ছে আয়নাতে অনেক বেশি ময়লা হয়। তো যাই হোক, ছোট মানুষ সারাক্ষণ আয়না দেখে মুখ দেখে, কি আর করবে। তো এই তো প্যান্টটাকেও একদম হচ্ছে ক্লিন করে ফেলছি, তারপরে হচ্ছে টুকিটাকি সব কিছুই মোছামাছি শেষ। তারপর হচ্ছে আমার বালিশগুলো হচ্ছে বাইরে একটু রোদ্রে দিয়ে দিলাম, তো অনেক গরম। আমার মেয়ে হচ্ছে সারাক্ষণ খালি গায়ে থাকে। এখন হচ্ছে আলমারির উপরটা হচ্ছে একটু ঝেড়ে নিব। এই তো দেখেন আমার আলমারির উপরে আমার অনেক মানে কাঁচের জিনিসপত্র, এগুলো সব উপরেই রেখে দিছি। অনেক শখ করে সবগুলো জিনিস কিনছি, অনেক আগে কিনছি যে আমার সুন্দর একটা সাজানো সংসার হবে, ওই সংসারে মানে এগুলোর জন্য কিনছি অনেক কিছু, কাপ গ্লাস প্লেট ঝগ। তো যেহেতু আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমি আমার বোনের সাথে থাকি, তো এই জন্য এইসব জিনিসের প্রয়োজন হয় না, এই জন্য এগুলো সব উঠিয়ে রাখছি। জানি না কোন জীবনে সংসার করবো আর এগুলা নামাবো, যাই হোক সব কিছুর জন্য তারপর আলহামদুলিল্লাহ। এই তো পুরো ঘর হচ্ছে একদম মুছে টুছে সুন্দর করে পরিষ্কার করে রাখলাম, আর এই চাদরটা উঠাইছি বিছনার চাদর, এটা ধুবো। তারপরে জামা কাপড়টা সব বাইরে থেকে এনে এগুলো গুছ গাছ করে রাখবো, বললাম তো কাজের ঝোঁক উঠছে আজকে, সব কাজ করে ফেলছি একদম। ভালো লাগে যখন কাজের ঝোঁক উঠে তখন একসাথে করে ফেলতে ভালো লাগে, আবার মানে অনেক সময় হচ্ছে আলসেমি লাগে। তো কাজ করতে করতে একটা জিনিস দেখে মানে খেয়াল করলাম, তো ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন দুইটা কবুতর হচ্ছে আপনার এই যে বিল্ডিং এর যে ইয়ে থাকে ভেন্টিলেটার, ওখানে হচ্ছে ওরা বসে আছে, আর ওরা সবসময় এখানে বসে থাকে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, ওরা মনে হয় হাজবেন্ড ওয়াইফ, মানে খুব একজন আরেকজনকে মানে আদর করতেছিল। যাই হোক, দেখছেন পশু পাখির মধ্যে কত ভালোবাসা, ওরা সারাক্ষণ এখানেই বসে থাকে, অনেক রোদ রোদ ওরা এখানে হচ্ছে ছায়াতে বসে থাকে। তো এই তো আমাদের হচ্ছে দুপুরে সব কিছু শেষ করে গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে এখন হচ্ছে দুপুরে খাওয়ার সময় হয়েছে, আমরা হচ্ছে খেতে আসছি। আর আজকে কী কী রান্না হলো সবটা আপনাদের সাথে শেয়ার করলামই। মাছ মুরগি ডাউলের ভর্তা, শুকনা ডাউলের ভর্তা কে কে খান অবশ্যই বলবেন, আমরা অনেক পছন্দ করি। মানে ডাউল পুরানো হয়ে গেলে ওটাকে শুকিয়ে এটার সাথে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ সব কিছু দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তা করি, ওইটা অনেক মজা লাগে, মানে গরম বাদ দিয়ে কিন্তু সেই ভাল লাগে। তো এই তো পরে হচ্ছে ভাত টাত খাওয়ার পরে আমরা হচ্ছে মানে এত গরম আমার এত বেশি আইসক্রিম খেতে ইচ্ছে হইতেছিল, পরে হচ্ছে যেমন কথা তেমন কাজ নিচ থেকে গিয়ে হচ্ছে নিয়ে আসলো, এখন হচ্ছে খাইতেছি। এত শান্তি লাগতেছিল মনে যেন পেটটা একদম ঠান্ডা হয়ে গেছে। তারপরে এই তো বিকেলের দিকে আমাদের হচ্ছে অবশেষে আলহামদুলিল্লাহ এসি কিনে নিয়ে আসা হলো। এটার জন্য হচ্ছে আমি প্রথমে ওই কথাটা বলেছিলাম যে যেটা একসময় বিলাসিতা ছিল সেটা হচ্ছে এখন একদম প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল যখন হচ্ছে এসিটা লাগানো একটা বিলাসিতা ছিল, কিন্তু এখন এমন এক অবস্থা যে এটা এখন বিলাসিতা থেকে প্রয়োজনে মানে আকার ধারণ করছে। এটা আসলে এমন একটা প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে যে আসলে টিকা যাইতেছিল না। হ্যাঁ, যাদের নাই তারা থাকতেছে না, আল্লাহ থাকতেছে, তো আল্লাহ যেহেতু আমাদেরকে এতটুকু সমর্থ দিয়েছে তো মানে ওই সমর্থ জায়গা থেকে হচ্ছে এটা নেওয়া, মানে এটা কোনো শো অফ না বা দেখানোর জন্য না, জাস্ট বললাম আর কি আমাদের মধ্যবিত্তদের জন্য হচ্ছে মানে এটা একসময় বিলাসিতাই ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া যে আল্লাহ এতটুকু সমর্থ দিয়েছে এসি লাগানোর মতো। তো আমরা হচ্ছে দুই রুমে দুইটা এসি লাগানো হয়েছে, আমার আপুর রুমে একটা, আমার রুমে একটা, শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করেই লাগানো। আসলে এত গরম আমরা তো যেভাবে থাকি কিন্তু বাচ্চারা তো আর থাকতে পারে না। তো এখন দেখেন এটা হচ্ছে রাতের বেলা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আকাশের চাঁদটা অনেক বেশি সুন্দর ছিল এই জন্য শেয়ার করা। তারপর মানে একদম বললাম তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো এখন হচ্ছে রাত্রে প্রায় 2টার মতো বাজে, ভালো লাগতেছিল না, তো আকাশের চাঁদটা অনেক সুন্দর লাগতেছিল এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।